আমার শাশুড়ি দিয়ে শাড়ি পরে আমার বউয়ের চ্যানেল প্রমোট করতে বসছি। সো আমার মনে হয় না পৃথিবীতে নিমক হালালির এর চেয়ে বড় কোনো দৃষ্টান্ত আছে। সো রিসেন্টলি মাই ওয়াইফ ডিসাইডেড টু ওপেন আ ইউটিউব চ্যানেল, এবং হচ্ছে যে ওর চ্যানেলের নাম হচ্ছে নাজনিনস ইন্ডিয়ান স্টাইল কিচেন। সো নাও এই নামের ব্যাখ্যা একটু পরে আসতেছি, তার আগে হইতেছে হাউ ইউ গট হিয়ার। সেটা হচ্ছে যে সে হচ্ছে বেশ কয়েক মাস ধরেই, বছরের কাছাকাছি সময় ধরে ইউটিউব চ্যানেল খোলার ব্যাপারে ইন্টারেস্ট দেখে আসতেছে, এবং আমি খুব প্রচণ্ডভাবে ডিসকারেজ এবং ডিমোটিভেট করে আসতেছিলাম, লাইক এই অফেন ডু প্রবাবলি অনলাইনে। তো সবাই জানেন আমি খুব ডিমোটিভেটিং কথাবার্তার জন্য বিখ্যাত, অনেক সময় অনেক পোলাপন অনেক পরামর্শের জন্য অনেক সময় অনেক বিষয়ে কথা বলতে আসে, তো আমি মনে হয় ডিমোটিভেটি বেশি ভাগ সময় করে থাকি, আবার চেতনা কম। নাও সেটার বিভিন্ন কারণ ছিল, কারণ হচ্ছে যে প্রথমত আমি বোঝানোর চেষ্টা করছি যে এটা কি এই কারণে যে আমি ইউটিউব চ্যানেল করতেছি, আমাকে দেখে একটা শখ হয়েছে এই কারণে করবা, সেটা যদি হয় তাহলে আমি এটার মধ্যে নাই, কারণ এখানে এটা করতে গেলে যেই পরিমাণ ইনপুট সময় এবং শ্রম দেওয়া লাগবে তার বেশিরভাগই আমাকে দিতে হবে বেসিক্যালি, এবং সেটা থেকে যদি কোনো আউটকাম না আসে আমি এটার সাথে নাই। কারণ হচ্ছে আমি অভিজ্ঞতায় জানি যে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো সেগুলো ছড়ে পড়ে, এরকম প্রচুর লোক গিটার শিখতে আসবে আমার কাছে, আসছে ওই আমেরিকা চলে যাবে জিয়ারি দিবে আসছে, এগুলো হইতেছে নিজের ভিতরে ড্রাইভ মোটিভেশন থেকে যতটা না করছে তার চেয়ে বেশি করছে, দেখা দেখি অমুক করছে আমারও শখ হয়েছে এরকম। সো এরকম যে ইলন মাস্ক একটা কথা বলছে যে ইফ ইউ নিড মোটিভেশন টু ডু সামথিং ডোন ডু ইট, কোনো বিষয় করার জন্য যদি তোমার মোটিভেশন লাগে তোমার আরেকজন সে গুতাইতে হয় তাহলে ওটা তোমার করার দরকার নাই, এটার মানে হচ্ছে এটার প্রতি তোমার প্যাশন নেই, কমিটমেন্ট নেই। সো এই কথাটা আমি আমার ওয়াইফকে বলে ডিমো অনলাইন ডিসকারেজ করছি যে তোমার কি মনে হচ্ছে যে এটার পেছনে কোনো মোটিভেশন কোনো ড্রাইভ লাগবে, নাকি তুমি নিজে থেকে আগ্রহ বোধ করছো, যদি তোমার মোটিভেশন লাগে আমাকে দেখে দেখে মোটিভেটেড হচ্ছে এরকম হয় তাহলে আমি নাই প্লিজ। তো দীর্ঘদিন ধরে নানান অ্যাঙ্গেল থেকে আমি তাকে চ্যালেঞ্জ করে আসতেছিলাম, আমি নন সাপোর্টিভ আচরণ দেখাচ্ছিলাম, এবং আমি এটা শুরুতেও বলছি যে যদি তুমি সত্যিকার অর্থে এটা করতে চাও লেগে থাকতে চাও তাইলে আমার চেয়ে সাপোর্টিভ মানুষ বেশি পাবা না, কিন্তু এইগুলো যদি কয়েকদিনের জন্য শখ আমার নামায় উতাই একটা আমার সময় নষ্ট তোমার সময় নষ্ট তাইলে আমি কিন্তু এটার সাথে নাই, কিন্তু না সে স্টাবর্নলি বলছে সে করবে। সো নাও হিয়ার উই আর, এখন সেটা হচ্ছে বাস্তবতা। এখন এখানে আরও কিছু আমি একটা এপিসোড আমার একটা এপিসোড আলোচনা করছি সেখানে যে নতুন আপনি যখন ইউটিউব চ্যানেল বলেন বা যে কোনো একটা ইভেন বিজনেস যে কোনো কিছু যখন আপনি নামেন তখন এটা গ্রো করতে স্প্রাউট করতে খুব আস্তে আস্তে করে খুব স্লো একটা প্রসেস সময় লাগে, এবং এই সময়টাতে অনেক মানুষ ধৈর্য হারায় ফেলে, এবং এই সময়টাতে ধৈর্য ধরে রেখে লেগে থাকতে হলে আপনাকে ওই যে ভেতরের একটা প্যাশন বা একটা একটা শখ বা এই কাজটার প্রতি আপনার একটা সিরিয়াসনেস কমিটমেন্টের জায়গা থাকতে হবে, এগুলো আমি তাকে বলে ডিমোরালাইজ করার চেষ্টা করছি নানানভাবে অনেকদিন ধরে করার পরও যেহেতু সে লেগে আছে এটার পেছনে, তার মানে আমি ধরে নিচ্ছি এটার প্রতি তার সত্যিকার প্যাশন আছে, এবং আমার দিক থেকে যতটুকু হেল্প করার কারণে আমি চেষ্টা করতেছি এবং করবো ইনশাল্লাহ। নাও আমার চ্যানেলে আমি হয়তো সে দেশের বিষয় নিয়ে কথা বলি, বাংলাদেশের টপিক সাবজেক্ট নিয়ে বাংলাদেশিদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি, অনেকে আমাকে বিভিন্ন সময় বলছেন যে ইংরেজি কন্টেন্ট বানাতে, স্পেশালি আমার বড় ভাই সবসময় বলে ইংরেজি কন্টেন্ট তৈরি করতে, কারণ হচ্ছে আপনি ইউটিউব যদি মনিটাইজ করেন চ্যানেল বাংলা কন্টেন্ট মনিটাইজ করে খুব কম টাকা পয়সা আসে, যদি আমরা টাকা পয়সার জন্য করি না কিন্তু স্টিল এটা একটা ইনসেন্টিভ হিসেবে কাজ করে। তো সেই ক্ষেত্রে যেহেতু যেই বাংলাদেশ থেকে যদি আপনি ভিউ করেন তাহলে হয়তো আপনাকে বাংলাদেশের অ্যাডভার্টাইজাররা অ্যাডভার্টাইজ শো করবে, এবং বাংলাদেশি অ্যাডভার্টাইজার যারা বাংলাদেশি যারা বিজনেস তাদের তো বাজেট কম, রাইট, বিজনেস ছোট, এখানে আপনি চাঁদা দিয়েই তো কুলে না সারা বছর আবার বিজনেস করবে কখন, বাংলাদেশ বিজনেসের মধ্যে কিন্তু এশিয়ার সবচেয়ে খারাপ দেশ, ভুলে গেলে চলবে না এটা। সো এই কারণে বাংলাদেশ থেকে যখন আপনি ভিউ পান তখন সেখানে টাকা পয়সা ইনকামের পরিমাণ খুব কম হয়, যে কারণে আমি যত ভিউ পাই বা যারা বাংলাদেশ থেকে বসে যত ভিউ পায় তারা আসলে ইউটিউব করে তাদের পোষায় না, যে কারণে যখন বাংলাদেশি মোটিভেশনাল স্পিকাররা বলে যে তুমিও পারবে আমি বলি যে না তুমি পারবে না, তুমি বাংলাদেশে যদি থাকো তাহলে তুমি পারবে না প্লিজ, ওই আলাপ করে লাভ নাই, আপনি সমান পরিমাণ সময় এবং শ্রম এবং কমিটমেন্ট এবং মেধা দিয়ে আপনি একটা আমেরিকান যে পরিমাণ টাকা কামাই করবে আপনি তার 20 ভাগের এক ভাগ কামাই করবেন, একটা আমেরিকান ইউটিউব থেকে মিলিয়নিয়ার হয়ে যেতে পারবে আপনি জীবনে ইউটিউব থেকে মিলিয়নিয়ার হতে পারবেন না, যত ভিউ পান মিলিয়ন মিলিয়ন ভিউ পেলে খুচরা কিছু পয়সা পাবেন। সো বাংলাদেশের ব্যাপার আলাদা, এখানে অনেক ধরনের লিমিটেশন রেস্ট্রিকশন চ্যালেঞ্জেস থাকে, এগুলো বাস্তবতাতে ওই অ্যাগেন আমি টাকার জন্য আসি না, আমি আসছি আমার প্যাশনের জায়গা থেকে করতে, আপনার প্যাশনের সাথে যদি আপনার অন্যান্য বিষয় কোইনসাইড করে গুড ফর ইউ, ফর্চুনেটলি ফর মাই ওয়াইফ সেটা করছে, সে হইতেছে কুকিং চ্যানেল করবে, তো সেখানে হচ্ছে তার আইডিয়াটা আমার পছন্দ হয়েছে, সেটা হইতেছে বিদেশিদের জন্য করবে, সেটা হচ্ছে ওয়েস্টার্নদের জন্য, এবং আমাদের ইন্ডিয়ান খাবারটা হইতেছে
এই যে ইন্ডিয়ান কেন বললাম এটা আবার একটু পরে ব্যাখ্যা করতেছি। আমাদের ইন্ডিয়ান বা বাংলাদেশি আমাদের যে খাবারটা যে কুইজিনটা যে এটাকে সে প্রেজেন্ট করবে ওয়েস্টার্নদের জন্য ওয়েস্টার্নাইজড ওয়েতে। সেটা কীরকম যে আমরা যে স্পাইসি খাবার খাই, আমি তো অনেক বছর ধরে ইউএসএতে আছি, কিছুটা অভিজ্ঞতা হয়েছে। সো এরা বিদেশিরা অনেক সুন্দর সুন্দর কথা বলে, অনেক নাইস নাইস কথা বলে, এর বেশিরভাগই হইতেছে ভদ্রতা দেখে ওরা খুব ভদ্রলোক বলে, এমন মোলায়েম ভাষায় বলে। আপনি যদি প্রথম প্রথম ইউএস আসেন আপনি বুঝবেন না, ভাববেন যে খুব সিরিয়াসলি খুব চমৎকার প্রশংসা করছে, খেয়ে খুব ভালো লাগছে তাদের। আসলে কিন্তু তারা ভদ্রতা দেখে এগুলো বলে। সো এটা বুঝতে হইলে অনেক দিনের অভিজ্ঞতা লাগে। সো এরা যখন বলে যে হ্যাঁ আমি ইন্ডিয়ার খাবারের ফ্যান, স্পাইস তো আমার খুব প্রিয়, শুরু থেকে ভাবতাম যে ওরে বাবা আমাদের খাবার বিশ্বের সেরা খাবার, এরা তো আমাদের খাবার পাঁচজনে পাগল। পরে আস্তে আস্তে বললাম যেগুলো হুদাই, এমন এরা ভদ্রলোক এইভাবে করে কথা বলে সব কিছুর ব্যাপারে, এটা অন্য কিছু না। কিন্তু আসলে স্পাইসি খাবার যে খুব পছন্দ করে তা না, বরং স্পাইসি খাবার খাইলে পাগল হয়ে যাবে এরা। বিশেষ করে আমরা যেই লেভেলের স্পাইস দিয়েগুলো তো নিতেই পারে না। সো ওরা শখে মাঝে মধ্যে একটু স্পাইসি খাবার টেস্ট করে, তাও নাক মুখ লাল হয়ে যায়, কিন্তু আসলে অমন না যে হিউজ ফ্যান। তো আমার ওয়াইফ যেটা চিন্তা করলো যে আমাদের যে স্পাইসি খাবারটা আমাদের সাব কন্টিনেন্টের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের, এটাকে একটু টোন ডাউন করে নিয়ে স্পাইসের লেভেলটা কমিয়ে দিয়ে বা এটাকে হয়তো একটু ফিট ইন টু ওয়েস্টার্ন স্টাইল সেভাবে করে করবে। তো আমরা এত পরিমাণে মশলা দিই এবং এত আমাদের খাবার স্টাইলটা তো স্পাইসি স্টাইল যে তারা আসলে শান্তি পায় না খেয়ে। সো এটাকে একটু টোন ডাউন করে ওয়েস্টার্ন স্টাইলে প্রেজেন্ট করা, তাইলে ওয়েস্টের লোকজন ইন্টারেস্টেড হবে। আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, কারণ হচ্ছে আপনাকে নতুন আইডিয়া নিয়ে আসতে হবে। সারা পৃথিবীতে এত রকম চ্যানেল হইতেছে, এত রকম আইডিয়াস, এর মধ্যে আপনি মানে what do you have different to offer? So seta ekta interesting different mone hoyse amar kache. So I'm really excited about the idea. Ebong jehetu english content hobe inshallah, non মানে ওয়েস্টার্ন বা স্পিকিং ইংলিশ স্পিকিং মানুষদের জন্য হবে। সো ইউটিউব চ্যানেল করলে সেটা হইতেছে যে যে গুরু মারা বিদ্যা একটা কথা আছে আমাদের ভাষায়, মানে গুরু শিষ্যরে শেখানোর পর শিষ্য গুরুকে ছাড়াই চলে যায় এরকম। আমার যে টাইপের চ্যানেল, যে টাইপের কন্টেন্ট, আমার খুবই লিমিটেড বাংলাদেশি কন্টেন্ট এবং আমার যেসব বিষয় নিয়ে কথা বলি তারও নিশ অডিয়েন্স গ্রুপটা খুব ছোট। সো আমি খুব বেশি গ্রো করতে পারবো না ইউটিউব চ্যানেল থেকে। শখে করতেছি কিন্তু শখের সাথে আমার বাস্তবতা কোইনসাইড করবে এমন ব্যাপার নাই, ভালো একটা বাস্তবতা কোইনসাইড করবে এমন সম্ভাবনা কম। অন দ্য আদার হ্যান্ড আমার ওয়াইফের যে ইন্টারেস্ট এরিয়া এবং সে যেহেতু বিদেশিদের জন্য কাজ করবে এবং সে কুকিং চ্যানেলের সাথে আর অনেক ধরনের ইন্টারেস্টিং সুযোগ আছে গ্রো করার, সেটা আমার সাথে কিছু আইডিয়া সে শেয়ার করছে এবং রিয়েলি প্রমিসিং। সো এখন এটা খুব স্লো প্রসেস, সাকসেসফুল হওয়াটা খুবই সময় সাপেক্ষ এবং ধৈর্য সাপেক্ষ ব্যাপার। বাট ইফ শি ইভেন্চুয়ালি ম্যানেজেস টু ডু দ্যাট, তাইলে হইতেছে তার শি হ্যাজ প্লেন্টি অপরচুনিটিস টু গ্রো। সো গুড ফর হার। আমি আসছি আমার ওয়াইফের চ্যানেল প্রমোট করতে। এখানে চ্যানেলের নাম হবে নাজনিনস ইন্ডিয়ান স্টাইল কিচেন। আমি লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। লাইক কমেন্ট তো দিলে কোনো বাধা নাই। সো এগেন এটা ঠিক বাংলাদেশিদের জন্য না, আপনি দেখবেন যে এই স্টাইলটা দেখানো সেটা ঠিক বাংলা স্টাইল না, বুঝতে হবে এখানে নিশ টার্গেট অডিয়েন্স কারা। এবং অবশ্যই আপনারা আসবেন, দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইন্টারেস্টিং হলে দরকার হলে রান্না করে দেখার চেষ্টা করবেন। এবং আমিও চেষ্টা করবো যে প্রত্যেকটা এপিসোডে যেই রান্নাবান্না হবে সেটা আমি আমার একটা অনেস্ট রেটিং দেওয়ার চেষ্টা করবো। আমি আমার ওয়াইফের সাথে এই ব্যাপারে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে অনেস্ট রেটিং দিব, এবং অনেস্ট রেটিং দিলে এমন দিন আসবে কখনো কখনো যখন হইতেছে বাজে রেটিং দিতে হবে। সো ব্রেস ফর ইম্প্যাক্ট। এবং আমার ওয়াইফ অ্যাগ্রি টু দ্যাট। এবং পরে আমি বলছি যে না, যদি এমন হয় কখনো বেশি বাজে তাহলে কিন্তু আমি একটা কাজ করতে পারি, ওইদিন কোনো রেটিংই দিব না, স্কিপ করে যাবো অলটুগেদার। সো এনিওয়েজ উইল সি হাউ দ্যাট প্লেস আউট, সেটা একটা ব্যাপার। আর নাও চ্যানেলের নাম সম্পর্কে বলছিলাম শুরুর দিকে একটু ব্যাখ্যা করবো। সো আমি ব্যাখ্যা করতে বসছি কারণ হচ্ছে আমাদের আবার একটু চেতনা আছে, আমাদের যেরকম ইন্ডিয়ান স্টাইলের খাবারটাকে একটু টোন ডাউন করে ওয়েস্টার্নদের কাছে প্রেজেন্ট করতেছি, একইভাবে আমাদের চেতনাকে এখন একটু টোন ডাউন করে এখানে প্রেজেন্ট করতে হবে। এবং সেটার ব্যাখ্যাটা করি হোয়াট ইট মিনস, সেটা হচ্ছে যে আপনি কিন্তু বাংলাদেশের বাইরে গেলে, এখন এই কথা অনেকবার অতীতে বলছি আবার বলি, বাংলাদেশের বাইরে গেলে বাংলাদেশ ডাজন্ট এক্সিস্ট ইন কী বলবো গ্লোবাল, ইন দ্য গ্লোব। খুব বড়ো শহরগুলোতে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে ডেডিকেটেড নামে যে বাংলাদেশ, বাংলাদেশি রেস্টুরেন্ট, প্রচুর বাংলাদেশি ওইখানে থাকে, কারণ বাংলাদেশি রেস্টুরেন্ট করা থাকে, বাংলাদেশের ওইখানে যায়। কিন্তু যেসব শহরে প্রচুর বাংলাদেশি নাই, আপনি ওয়েস্টার্ন পিপল বা অন্যান্য দেশের মানুষকে এক্সপেক্ট করতেছেন অ্যাজ ইয়ার কাস্টমার, সেসব দেশে সব রেস্টুরেন্টের নাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ইভেন বাংলাদেশি রেস্টুরেন্টের নাম দেয় ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কারণ বাংলাদেশ নামটাই অনেকে চেনে না, বাংলাদেশ নামটাই অনেকে জানে না। বাংলাদেশি রেস্টুরেন্ট লিখলে মানুষ সামনে দিয়ে হেঁটে চলে যাবে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কোথায়। তো যেই কারণে সবাই বিজনেস করার সময় ইভেন বাংলাদেশিরা বাংলাদেশি রেস্টুরেন্টের নাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট দিয়ে ব্যবসা করে। ঘুরতে গেছিলাম আমরা একবার এরকম, রাস্তা দিয়ে আসার পথে ক্ষুধা লাগছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট লিখে সার্চ দিছি সবচেয়ে কাছের যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, গেলাম ঢুকলাম, ঢুকে দেখি আমার রেস্টুরেন্টটা সবাই কটকট করে বাংলাদেশি বাংলায় কথা বলতেছে, কী ব্যাপার ভাই, এদের বাড়ি হতেছে রংপুর, লিখা কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট, খাবার যেটা দিতেছে পুরা
খাবার তৈরি করছে প্রেজেন্টেশন সবকিছু ইন্ডিয়ান স্টাইলে সো এটা হচ্ছে বাস্তবতা বাস্তবতা ইউ হ্যাভ টু সাক ইট আপ কিছু করার নাই বাংলাদেশে বসে চেতনায় বুদবুদ করে লাভ নাই দেশের বাইরে গেলে নোবডি নোজ ইউ এবং তখন নিজেকে ইন্ডিয়ান পরিচয় দিয়ে ব্যবসা করতে হয় মানুষকে সো যে কারণে আমি যদি এখন এখানে লিখতাম যে বাংলাদেশি স্টাইল কিচেন মানুষজন যারা ওয়েস্টার্নের সামনে পড়লে এরা ক্লিকও করবে না হয়তো আর বাংলাদেশি স্টাইল মানে তারা বুঝবে না কি বলতেছি বাংলাদেশ কি জিনিস অনেকেই চিনে অনেকে চেনে না বেশিরভাগই হয়তো চিনবে না বা ইন্টারেস্টেড ফিল করবে না সো এটা আসলে দ্য রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড কিছু করার নাই আমাকে আমি তো রিয়েলিটি চেঞ্জ করতে পারতেছি না আপনি যখন ব্যবসা করতে নামবেন তখন কিন্তু আপনার যেভাবে করলে আপনার ব্যবসাটাও সবচেয়ে ভালো আউটকাম হবে আপনি সেভাবেই করবেন এখানে চেতনার আলাপ করে লাভ নাই সো যারাই ব্যবসা করে তারাই হইতেছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে ব্যবসা করে বা ইন্ডিয়ান ইয়ে করে সো দ্যাটস দ্য রিয়েলিটি অফ ইট আমরা বাংলাদেশি খাবার প্রেজেন্ট করলো ইন্ডিয়ান স্টাইল বলে করবো আর ওই ইন্ডিয়ান আর তুরিনস ইন্ডিয়ান কিচেন বা নাজদিন আমার ওয়াইফের নাম নাজদিন বা তুরিন ডাকনাম নাজদিনস ইন্ডিয়ান কিচেন না বলে ইন্ডিয়ান স্টাইল বলার কারণ হচ্ছে ইন্ডিয়ান কিচেন বা বাংলাদেশি কিচেন যদি হয় তার মানে পুরো আমাদের স্পাইসি আমাদের খাবার না সেটা তো হচ্ছে না আমাদের স্টাইলে করতেছি এটা স্টাইলটা আমাদেরটার মতো পুরোপুরি আমাদের না হ্যান্স ইন্ডিয়ান স্টাইল কিচেন সো আই হোপ সামডে উই বিকাম সো ইম্পর্টেন্ট যে আমাদেরকে আর ইন্ডিয়ান স্টাইল কিচেন নাম দিতে হবে না আমরা চ্যানেল করতে চাইলে আমরা নাজদিনস বাংলাদেশি স্টাইল কিচেন নাম দিয়ে ইউটিউবে চ্যানেল খুলতে পারবো এবং সবাই আমাদেরকে চিনবে জানবে এবং আগ্রহী হয়ে আমাদের চ্যানেলে ক্লিক করবে আমরা বাস্তু পৃথিবীতে ব্যবসা করতে পারবো নিজের দেশের নাম ভেঙে আশা করি সেই দিন কখন আসবে সেই দিনের অপেক্ষায় সবাই আমার ওয়াইফের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন চাইলে আগ্রহী হইলে দেখতে পারেন